আসসালামু আলাইকুম মেসাজ মল্লিক ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ তো আমাদের মল্লিক মেশিন তিনটে প্যাকেজ অনুযায়ী আমরা দিচ্ছি কিছু যারা ছোট খামারি মাঝারি খামারি বড় খামারি দীর্ঘদিন অপেক্ষায় ছিলেন যে ভাই আপনাদের মল্লিক মেশিন আমরা ছোট খামারি আমাদের দুই পাঁচটা গরু আমাদের আপনার আপনাদের মল্লিক মেশিন আমরা কিনতে চাই তো আমাদের চাকা মেশিন আসলে অনেক রিস্ক ঝুঁকি যার কারণে আমরা এই মল্লিক মেশিন আমরা কিনতে চাই আমরা কম টাকার ভিতরে বিশ বাইশের মধ্যে আপনারা আমাদের একটা মেশিন দেন মানে কুড়ি হাজারের মধ্যে মেশিন চেয়েছিলেন তো আসলে কুড়ি হাজার টাকার ভিতরে আসলে টু হার্স পর মোটর দিয়ে কোনো দিনও সম্ভব না তো আমরা চেষ্টা চালিয়ে এই মেশিনটা পঁচিশ হাজার টাকার মধ্যে করেছি তারপরেও আমরা এটা চাইছি যে আপনাদের আরও কিছু ছাড় সুবিধা দিয়ে যাতে আমরা আপনাদের মেশিনটা দিতে পারি পুরোটা আমরা এই মেশিনটা শুধুমাত্র ভক্তাদের জন্য আমাদের মল্লিক মেশিনের যারা মল্লিক পরিবারের সদস্য হবে হবে এইসব এই চিন্তা মাথায় রেখে আমরা এই মেশিনটা তেইশ হাজার টাকায় দিচ্ছি দুই ব্লেড সহ এবং টু হর্স ফর সহ কমপ্লিট এটা তেইশ হাজার টাকা মল্লিক মেশিন স্ট্যান্ডার্ড মডেল এটার গিয়ার সিস্টেম আছে এই এই সাইডে গিয়ার বক্স এই এই নাটটা খুলে আপনি ছোটো বড় করতে পারবেন এখানে দুটো পুলি আছে আপনার বেল্ট চেঞ্জ করে আপনি ছোটো বড়ো করতে পারবেন আর এই পাশে পেনিয়াম আছে পেনিয়ামে আপনি গ্রিজ করতে হবে পনেরো দিন অন্তর অন্তর অথবা এক মাস অন্তর অন্তর আপনি গ্রিজ করলেই হবে এটাই ডিমারেজ খুবই কম মানে ডিমারেজ জিরো জিরো এবং এটার সাথে আউটলেট কভার আছে এই মেশিনটা দীর্ঘ দুই আড়াই বছর দুই থেকে আড়াই বছর আমরা এটা বিক্রি করে আসছি সুনামের সাথে তো এই মেশিনটা আসলে আমরা মেশিনের কোয়ালিটি এক শুধুমাত্র কনফিগার অনুযায়ী দুই ব্লেড এবং টু হর্স ফর মোটর এই জায়গায় কিছুটা দাম দাম সাশ্রয় হয়েছে আমাদের এই মেশিনটা চার ব্লেড এবং টু হর্স ফার যারা একটু বড়ো মোটর দিয়ে নিতে চাচ্ছেন টু হর্স পর একটু বড়ো বডি ওটা ছাব্বিশ হাজার টাকা এর উপরে আছে আমাদের থ্রি হর্স ফার মল্লিক মোটর বড়ো মোটর থ্রি হর্স মোটর এবং চার বিলেট এই স্ট্যান্ডার্ড মেশিন এটা হলো আটাইশ হাজার পাঁচশো টাকা তো যারা আমি আর অনুরোধ করব। আপনাদের যারা মেশিনটা ক্রয় করবেন শুধুমাত্র তারাই ফোন দিবেন অযথা আমাদের টাইম নষ্ট করবেন না আপনারও টাইম নষ্ট করবেন না তো আমি আপনাদের আরও আমাদের যে যেসব আইটেমগুলো আছে এই আইটেমগুলো আমি আজকে আমার ভিডিওতে তুলে ধরবো তার আগে আমি কিছু কথা বলতে চাই গতকালকে আমার ফোন দিছে রাত আটটার সময় এক ভদ্রলোক গোপালগঞ্জ থেকে এক ভদ্রলোক গত গতকালকে রাত আটটার সময় ফোন দিয়ে বলছে ভাই আমরা ঢাকা থেকে একটা কনভেয়ার মেশিন কনভেয়ার গিয়ারওয়ালা একটা হ্যান্ডেল গিয়ার আর কি হ্যান্ডেল গিয়ার সেই গিয়ার মেশিনটা আমরা নিয়েছি কিন্তু সেই ম্যাশিং অকাজ হয়ে পড়ে আসা আজ আট মাস সাত আট মাস মতো অকেজ হয়ে পড়ে আছে তো আমি তাকে বললাম বলছে যে ভাই আপনাদের এই স্ট্যান্ডার্ড মডেলের মেশিন একটা নিতে চাই তো আমি তাকে বললাম যে ভাই আসলে হুট করে একটা মেশিন ঢুকলো প্রোডাক্ট ঢুকলেই কিনে নিলেন মেশিনটা চলবে কি চলবে না সেটা দেখলেন না তো আমাদের এই মেশিনটা আসলে অনেকেই আমাদের যখন স্টক শেষে যায় আমাদের এই মেশিন নেওয়ার জন্য এক মাস ওয়েট করে থাকে এমন একবার এক মাসের উপরে এক ভদ্রলোক এক মাসের উপরে অপেক্ষা করেছিল কারণ সে চায় যে আমাদের কাছ থেকে মেশিন নিলে সে মেশিনটা এক নম্বর মানে অরিজিনাল মেশিনটা পাবে এই এই সব চিন্তা করেই আমাদের কাছ থেকে মেশিনটা নেয় দূর থেকে তো ওই ভদ্রলোক কথা শুনে যা বুঝলাম ভিডিও ক্যামেরাটা এতে কেন এই যে আমাদের যে তিরিশ হাজার পাঁচশো টাকার যে মেশিনটা এটার সাথে এই বড়ো মেশিনটা এটার সাথে থ্রি পর বড় মোটর এবং গিয়ার ফাংশন এই যে আপনার গিয়ার ফাংশনটা ছোট বড় করার অপশনটা ছোট বড় করার অপশনটা বাম সাইডে আর ওই যে মেশিনটা ওই মেশিনটার এই জায়গাটা কেটে এবং ভাজ দেওয়াই আছে এই জায়গাটা কেটে এই জায়গায় ওই হ্যান্ডেল বসায় ওখানে একটা পেনিয়াম সেট করে দিছে পুরো ডুপ্লিকেট একটা মেশিন এবং এই কনভেয়ার এই এই সেমি এই এই মেশিনই আপনার এখান থেকে কাটা কেটে এই জায়গায় একটা রুলার লাগিয়ে এখানে একটা রুলার আছে এই মেশিনের সাথে রুলার আছে ভিডিওটা আনো আমি ভালো করে দেখাই ওই ভিতরে যে রুলার আছে ওর সাথে ওই কনভেয়ারের বেল্ট এই জায়গাটা একটা শ্যাপ লাগিয়ে দিয়ে দিয়েছে আর এই জায়গাতে কাইটে এই জায়গাতে কাইটেছে এই জায়গা থেকে মানে এই মেশিনটাই সামান্য কিছু কাইটে মানে নকল করে দিয়ে দিয়েছে আসলে একটা কনভেয়ার মেশিনের আন্তর্জাতিক বাজারে অনেক টাকা মূল্য ওটা লিফ্টের মতো চলে এবং নিউট্রাল এবং ফুল ফুল অটোমেটিক আর সব সময় আপনাদের এর আগে আমি আমি তিন মাস আগে একটা ভিডিও দিয়েছিলাম আমি ওই ভিডিওতে দেখাইছি যে হ্যান্ডেল ডাইন সাইডে যেই মেশিনগুলো ওই মেশিনগুলো নকল ডুপ্লিকেট নকল পণ্য ওইগুলো কখনোই নেবেন না চায়না মেশিন বহুত ধরনের আছে নন ব্র্যান্ডের তো আসলে এই ডাইন পাশে যেগুলো আসলে সবাই পকেট ভরানোর চিন্তা করে আগে ব্যবসার চিন্তা করে কিন্তু আসলে সাধারণ জনগণ যে প্রতারিত হচ্ছে সে চিন্তা কেউ করে না তো আমি এটা বলতে চাই যে আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমাদের মেশিন আমরা দিয়ে পাচ্ছি না আর কেউ পঞ্চাশ একশো মেশিং এনে মেশিং বছরকে বছর পড়ে রয়েছে বিক্রি করতে পারছে না তো আমি বলি ব্যবসায়িকদের যারা ব্যবসা করেন ভালো জিনিস আনেন কাস্টমারের ভালো সুবিধা দেন আর ভালো পণ্য আনেন বিক্রি করেন তো আমাদের আমাদের মল্লিক মেশিন সবার মানুষের মুখে মুখে সবার মানুষের মুখে মুখে একটাই নাম মল্লিক মেশিন তো এই মল্লিক মেশিন দিনই দিনই একদিনেই নামটা অর্জন করিনি অনেক কষ্ট হয়েছে এই অর্জন করতে অনেক কষ্ট হয়েছে সততা এবং আমরা যে সার্ভিস সবসময় স্ট্রং সার্ভিস দিয়ে থাকি যার কারণে আমাদের মেশিন সুনাম এতদূর তো আমি আমাদের আপনাদের চাহিদা অনুযায়ী আমাদের মেশিন আস্তে আস্তে প্রথমে ছিল আমাদের খড় ঘাস কাটা মেশিন আস্তে আস্তে আমাদের আইটেম এখন সাত আটটা আইটেম আমাদের রাইস মিলি আইটেম আছে এক রাইস মিলি পাঁচ ছয় রকম আইটেমের আমাদের রাইস মিল আছে তারপরে গিলিন্ডার মেশিন আছে দুই রকম গিলিন্ডার মেশিন আছে তো সব মেশিনই আমি আজকে এই ভিডিওতে তুলে ধরতে পারছি না ভিডিও অনেক বড় হয়ে যাবে তো আমি আর ভিডিওতে আমি সব কিছু বিস্তারিত তুলে ধরবো তো আমি এটাই বলতে চাই যে এই যে ইয়ার মেশিনটা কখনোই আপনারা ডান সাইডে যে গিয়ার সিস্টেম এই মেশিনগুলো কিনবেন না সবসময় বামে লেফটে লেফটে গিয়ার সিস্টেম দেখে কিনবেন আর আমি আগেও বলেছি যে অনেক লোক অনেক অসাধু ব্যবসায়িক তারা নকল করবে এটা স্বাভাবিক কারণ তারা চিন্তা করে তো যে হুব হু আরাম করে তাড়াতাড়ি করে মনে করেন মেশিনটা এনে বাজারে খাওয়াতে পারলেই দেখা যাচ্ছে পকেট ভরে ভরবে এই সব চিন্তা করে তারা তো সেসব হুট করে যে কোনো অনলাইন হোক আর যে কোনো ব্যবসায়ী হোক হুট করে মেশিন আনলে মেশিনটা কিনবেন না রিফারেন্স চাবেন যে আপনি মেশিন কোথায় দিয়েছেন মেশিনটা আগে আমি দেখবো বা আপনার কোন জায়গায় বেঁচেছেন আপনি ফোন নাম্বার দেন সেভাবে রিফারেন্স নিয়ে দেখবেন তারপরে মেশিনটা কতদিন চলছে আদৌ এর আগে বিক্রি করেছে কি না সেসব চিন্তাভাবনা করার পরে আপনি মেশিন ক্রাই করবেন তো আমি আরও কথা বলতে চাই যে আমাদের এই যে যে মেশিনের সাথে আমরা টু হার্স পার মোটর অনেকে কিছু অসাধু ব্যক্তি এই মোটরটা এই এই মোটরটা বড় কনভেয়ার মেশিনই লাগাইয়ে দিচ্ছে আসলে এটা দিয়ে ছোট খামারে যারা পাঁচটা দশটা গরু আছে এটা টু হার্স পর এই মোটরটা এখন যদি আমি ওই থ্রি হার্স ফারের জায়গায় লাগিয়ে দিই তাহলেই গলাম হবে না তাই না এটা আসলে টু হার্স পার মোটর এটা একটা ঢাকার একটা কোম্পানির মোটর আমরা ওনার কাছ থেকে নিচ্ছি আসলে আমাদের মল্লিক মোটরের মল্লিক মোটর থ্রি হর্স নিচেই আমাদের মোটর নাই তো আমরা এই মোটরটা নিয়েছি অন্য আমদানিকারকের কাছ থেকে তো এই মোটরটা টু হার্স পর আমরা টু হার্স পু পর বলেই দিচ্ছি এবং এটা হলো নাইনটি এল ওয়াই এল কিন্তু কিছু অসাধু ব্যক্তি দেখা যাচ্ছে এটা থ্রি হর্স কয়ে দেখা যাচ্ছে বড়ো মেশিন কয়ে বেচছে হ্যাঁ তো চড়া দামে বিক্রি করছে আবার আর এক অসাধু ব্যক্তি আছে তারা করছে যে আমাদের মোটর সাড়ে তিন ঘোড়া সাড়ে চার ঘোড়া আসলে সাড়ে তিন ঘোড়া সাড়ে চার ঘোড়া একটা মোটরের ওজন হয় চল্লিশ থেকে পঞ্চাশ কেজি তো একটা চল্লিশ পঞ্চাশ কেজি ওজন তারা দেখা যাচ্ছে যে মোটরটা দেছে বিশ বাইশ কেজি ওজন তিন ঘোড়াও দেখা যাচ্ছে যে নাই দুই ঘোড়া মোটর বলে সাড়ে তিন চার ঘোড়া আসলে পকেট ভরানোর চিন্তাভাবনা করছে তো যাই হোক আমি আর কথা বলাতে চাচ্ছি না মেশিন সম্বন্ধে আমি অনেক কথা বলেছি আমাদের যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে মল্লিক পরিবারের একজন সদস্য হন এবং পাশে থাকা বিল বাটনটা অন করে দেন তাহলে আমাদের যেগুলো ভিডিও আমরা দিব আপনারা সাথে সাথে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ